আসসালামু আলাইকুম বন্ধুরা, মাই হবি বিডিশনের পক্ষ থেকে আমি সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি। সো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সো বন্ধুরা, আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হচ্ছে আজকে আমি এক পেয়ার হ্যামস্টার সেল দিব, সেল দেওয়ার জন্য ভিডিওটা করা। সো এখানে যে পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে পেয়ারটা হচ্ছে দুই মাস প্লাস এইজ, দুই মাস পুরোপুরি হয়েছে। সো দুই মাসের এক থেকে দুই দিন বেশি হবে এইজ। সো যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে নিতে পারেন। আর পেয়ারটা হচ্ছে নিউ অ্যাডাল্ট বলা যায়। আর এই পেয়ারটা হচ্ছে যদি কেউ ব্রিড করাতে চান সেক্ষেত্রে আর এক মাস পর ব্রিডে দিতে পারবেন। নেয়ার পরে মেল ফিমেল আলাদা রাখবেন, না হলে এখনই ব্রিড করে ফেলবে। আর এই এত ছোট অবস্থায় ব্রিড করলে সেক্ষেত্রে ফিমেলটার জন্য রিস্ক থাকবে, বাচ্চা হইতে গেলে মারাও যেতে পারে। সে অনুযায়ী এখন ব্রিডে না দেওয়াটাই বেটার। সো কেউ যদি এই পেয়ারটা নেন সেক্ষেত্রে এক মাস পর ব্রিডে দিতে পারবেন। তো এখানে আপনার অ্যাশ কালার যেটা দেখতে পাচ্ছেন, এই যে এটা এটা হচ্ছে ফিমেল, আর এখানে যেটা হোয়াইট আছে ওটা হচ্ছে মেল। এটা হচ্ছে ফিমেল, ফিমেলটা মোটামুটি হাফ টাইম ফুল টাইম বলা যায়, ফিমেলটা একটু কামড় দেয় না আর মেলটা একটু কামড় দেয়। এটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল, মেলটা একটু কামড় দেয়, মেলটা অনেক অ্যাগ্রেসিভ। সো মেলটাকে না ধরাটাই বেটার। সো বন্ধুরা, যদি কারো প্রয়োজন হয় এই পেয়ারটা নিতে পারেন। পেয়ারটার হেলথ কন্ডিশন খুবই ভালো। সো যদি কেউ নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিতে পারেন সরাসরি, অথবা হোয়াটসঅ্যাপে এবং ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার থাকবে। আর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে ওটা শুধু কল নাম্বার, ওটা চাইলে সরাসরি কল দিতে পারেন। এবং ডিসক্রিপশনে যে নাম্বার থাকবে ওটা হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার, চাইলে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর হচ্ছে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে। আর এই পেয়ারটার প্রাইস হচ্ছে 3000 টাকা। ঢাকার ভিতরে যদি হয় সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি ফ্রি, আর ঢাকার বাইরে যদি হয় সেক্ষেত্রে কিছু টাকা এক্সট্রা চার্জ হবে। আর যদি ঢাকার মানে আশেপাশে হয় সেক্ষেত্রে এক্সট্রা কিছু চার্জ দিতে হবে। আর যদি একবার ঢাকার বাইরে হয় সেক্ষেত্রে টাকা ফুল টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। আর ঢাকার বাইরে হচ্ছে বাসের মাধ্যমে পাঠানো হবে। আর ঢাকার ভিতরে বা ঢাকার আশেপাশে যেমন নারায়ণগঞ্জ, তারপর গাজীপুর, এইসব জায়গাতেও ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে। সেক্ষেত্রে দেখা যায় কিছু ডেলিভারি চার্জ অ্যাড হবে। তো বন্ধুরা, আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন।